হাতের ইশারায় কি বুঝালেন তামিম? ভালো আছি, আই এন ইন, অর্থাৎ দ্রুতই ঢুকছি প্রিয় লাল সবুজ জার্সিতে। ক্যারিয়ারে বেশ খবর, চিকিৎসা নিয়ে বিলেত থেকে ফিরেছেন খান সাহেব, কিন্তু এবারের ফেরাটা সত্যি আলাদা। ইঞ্জুরি, অবসর, এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, লন্ডনে গিয়ে চিকিৎসা, তাই তো বিমানবন্দরে শত সংবাদকর্মী থেকে শুরু করে হাজারো ক্রিকেট ভক্তের জমায়েত। কোমরের ব্যথায় দীর্ঘদিন ধরেই ভুগছেন ওয়ানডে অধিনায়ক। লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে গিয়ে জোড়া ইঞ্জেকশন নিয়েছেন। বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে যদি আর ব্যথা না উঠে, সেক্ষেত্রে দিন পনেরো পর মাঠের অনুশীলনে নামতে পারেন বাঁহাতি। আর যদি ব্যথা উঠে, তাহলে এশিয়া কাপে খেলা নিয়ে তৈরি হবে শঙ্কা। তামিমের ব্যথাটা এমন, হাঁটা চলায় সমস্যা হয় না, ব্যাটিং করার সময় নাকি ঝুঁকে গেলে শট খেলার সময় ব্যথা অনুভব হয়। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। ওয়ানডে সিরিজের সময় তামিম, হাতুরু আর পাপন ত্রিমুখী বচনে জল ঘোলা হয়। মনে ক্ষোভ নিয়ে ৬ জুলাই অবসরের সিদ্ধান্ত নেন তামিম। যদিও খেলাপ্রিয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঠিক পরের দিনই আবারও ক্রিকেটে ফেরার বার্তা দেন টাইগারদের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের মালিক, যেখানে মাশরাফির ভূমিকাও প্রশংসিত হয়েছে। টাইগার ক্রিকেটে নতুন কোনো মোড় কি নেবে আগামী কদিনে? সুস্থ হওয়ার পাশাপাশি নিজের অবস্থান আর একটু খোলাসা করলে ক্যাপ্টেন্সি ইস্যুতে বোর্ড কর্তাদের সাথে দ্রুতই বসার কথা তামিম ইকবালের। সাইফুর রূপক, ৭১।